الفاتحة وره النبي اللهم آمين. الله رب محمد صلى عليه وسلم. نحن عباد محمد صلى عليه وسلم. صلى الله تعالى عليه وسلم. يا إليه رحم فرما مصطفى کے واسطے، يا رسول الله کرم کیجئے خدا کے واسطے، مشکل حل کر شاہ مشکل کشا کے واسطے، کربلا ارد شہید کربلا کی واسطے. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على النبي الأمي صلى الله تعالى عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جوري جوري اللهم وعلى آل سيدنا وعلى مولانا. درود پڑھو درود پڑھو نبی جیر درود چھڑو نا. جورے بولن درود پڑھو درود پڑھو نبی جیر درود چھڑو نا. برت مانے درود بین برت مانے درود بین برت مانے قیام بین مومن چینا جبینا. اللهم جور سر پڑھے سیدنا مولانا محمد والا علی سیدنا والا سیدنا مولانا محمد
আল্লাহর জিকিরে যে বান্দা বান্দীর দিল যে গো ভিজে না, জোরে বলেন আল্লাহর জিকিরে যে বান্দা বান্দীর প্রাণ যে গো মজে না, কঠিন হাসো কঠিন হাসো রে রয়ে দিন, কঠিন হাসো রে রয়ে দিন, নবীজির শাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আহলি مولانا محمد صلى الله تعالى عليه وسلم جابوتيو پروسنسا جابوتيو گنگان ایک اللہ تعالی دربار نبیدیتو جنی آما کے اپنا کے منو کل جنم دان کرے چھن جنی آما در کے پریتھی بیر آنا چھے کانا چھے باڑی تے گھرے نا بسایا پویتر جنتی بگان জান্নাতি কিয়ারি জান্নাতের টুকরায় বসার তৌফিক দান করেছেন, তাই সবে বলি আল্লাহুম্মা আমিন। যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নয় দুইটা নয় মস্তকের উপরে সাতটা আসমান তৈরি করেছেন, চলার জন্য জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা আরশ কুরসি লৌহ কলম হাওয়া পানি ইত্যাদিকে তৈরি করেছেন, আসন সে রব্বে কায়নাতের দরবারে তিনার শুকরিয়া আমরা সকলেই আদায় করে নিই, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তার পরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক, অসহায়ের সাহায্যকারী পাপীদের সুপারিশকারী দুই জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান দুঃখদের দুঃখমোচনকারী পরকালের কাণ্ডারি সত্য পথের দিশারী হাসরের ময়দানের পতাকাধারী উভয় জগতের রহমাত সকল সৃষ্টির প্রতি আধার জনদরদের নেতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার পিতা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার মাতা, মক্কার ফুল মদিনার বুলবুল মক্কার মতি মদিনার জ্যোতি, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতে না পারিলে ইমানে হয়ে যায় ক্ষতি, যিনি আকায়ে নামদার মদিনিয়ে তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ অবতীর্ণ হোক উৎপারিত হোক, সবে বলি আমিন সুম্মা আমিন। আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম, আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ থেকে মাশকুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আচ্ছা বলুন তো বাপ, আপনারা কিছু বুঝতে পেরেছেন? একটু হেনা বলেন, কিছু বুঝতে পারলেন? যদি বুঝতে পারলেন তো বলুন তো আমি কি পড়লাম বেরাদার? এই শব্দটা হলো আরবি শব্দ, এটাকে আমি বাংলাতে এর অর্থ না বললে আমরা বুঝতে পারবো না। কোরআন পড়নে ওয়ালা বহুত হে লেকিন বিরাদার সমঝনে ওয়ালা কম হে। তো আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম, আপনাদের সম্মুখে এসেছি বাপ, আমিও নতুন কিন্তু আমার সামনে যে বসে আছেন আপনারাও নতুন। আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম, কিন্তু আমি আপনাদের এলাকার আশেপাশে কিন্তু বহুত ঘুরেছি বিরাদার, কিন্তু আজকে সাহাপুর গ্রামে আমি নতুন। তো যাই হোক, তরজমা করার পূর্বে দুটি বাংলা লাইন বাংলা ছন্দ আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য পরিবেশন করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, শোনার জন্য রাজি আছেন তো? যাই হোক, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কবি নিজের আশা প্রকাশ করছেন আর বলছেন, নবী মুস্তাফার কমলের ছায়ায় থাকতে যদি চাও প্রাণটি খুলে দ
তুলে তুলে প্রান্তি খুলে তুলে তুলে সল্লে আলা গাও জোরে বলেন সুবহানাল্লাহ নবী মোস্তফার কমলের ছায়া নবী মোস্তফার কমলের ছায়া থাকতে যদি চাও প্রান্তি খুলে তুলে তুলে প্রান্তি খুলে হিলে তুলে সল্লে এ মহশারে রই কঠিন দিন কে তরাবেন এসে পাপী গণ নিজ পাশি নাই পাপী গণ নিজ পাশি নাই বেড়ায় ভেসে মহশারে রই কঠিন দিন কে তরাবেন এসে পাপী গণ নিজ পাশি নাই পাপী গণ নিজ পাশি নাই বেড়ায় বেভেসে সেই দিন তে যদি তুমি যদি তুমি শান্তি পেতে চাও প্রান্তি খুলে তুলে তুলে প্রান্তি খুলে তুলে তুলে সল্লে আলা গাও একবার জোরে বলেন ভালো লাগছে একজন 100 টাকা দেন তো কোন আল্লাহর বান্দা আছেন যে 100 টাকা দিবেন এই যে দেখেন দিওয়ানা আবি ভি জিন্দা হ্যায় জিন্দা হ্যায় আজিজানে মোহতরম দাদা আমি কিন্তু কোন শায়র ইসলাম নই আজিজানে মোহতরম সব আপনাদের দোয়া আমার আওয়াজটা একটু বসা ব্রাদার জানুয়ারি মাস শুরু হয়েছে আর আপনাদের দোয়াতে আমিও চলতে আছি কত পরশুদিন কুচবিহার মেখলিগঞ্জ থেকে আসলাম আজিজানে মোহতরম কবি বলছেন নবে মোস্তফার কমলের ছায়া নবে মোস্তফার কমলের ছায়া থাকতে যদি চাও প্রান্তি খুলে দোলে দোলে প্রান্তি খুলে দোলে দোলে সল্লে আলা গাও হে মুমিন যারা হে দরুদ পড়ে মুমিন যারা দরুদ পড়ে বসে নিজের ঘরে আমার শুনতে পাই গো নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে জোরে বলেন এ মুমিন যারা দরুদ পড়ে বসে নিজের ঘরে নবী আমার শুনতে পাই গো নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে শহীদ মরণ মরতে হলে শহীদ মরণ শহীদ মরণ মরতে হলে
পড়ে ঘুমাও জোরে যারা পিয়ার সে বলো প্রান্তি খুলে তুলে তুলে সাল্লে আলা গাও নবে মোস্তফার কমলের ছায়া নবে মোস্তফার কমলের ছায়া থাকতে যদি চাও প্রান্তি খুলে তুলে তুলে সাল্লে বলেন সুবহানাল্লাহ যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ নেকি গুনাহ ওজন হবে না তাই তো কবি নিজেই বলছেন যখন তোমার ওজন হবে দুরুদ বিনে তোমার পাল্লা দুরুদ বিনে তোমার পাল্লা ভারে হবে না দুরুদ বিনে তোমার পাল্লা ভারে হবে না তাই তো তুমি নবীর প্রতি খোলে দুলে দুলে সাল্লে আলা গাও নবে মোস্তফার কমলের ছায়া নবে মোস্তফার কমলের ছায়া থাকতে যদি চাও প্রান্তি খোলে হেলে দোলে সাল্লে যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম দেখিয়ে তকরির তো করেঙ্গে শায়র তো হে শুনিয়ে তকরির মধ্যে যদি নাত না হয় আর ম্যাচিং না হয় ভালো লাগবে আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বিরাদরান ইসলাম এর মানে হচ্ছে তরজমা হচ্ছে আমার আল্লাহ বললেন কুল নবী গো দুনিয়ার আমার বান্দা বান্দিকে আপনি জানিয়ে দেন যারা আমাকে ভালোবাসতে চাই যারা আমার সঙ্গে মহাব্বত রাখতে চাই যারা আমার সঙ্গে দোস্ত করতে চায় ও আমার হাবিব আপনি জানিয়ে দেন তবে উনি আমার ইত্তেবা করো আমার তাবেদারি করো আমার কথা শোনো আমার অনুসরণ করো আমাকে রাজি করে নাও আমি যদি রাজি হয়ে যাই আমার আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে যাবে আর আমার আল্লাহ তাআলা যদি তোমার প্রতি রাজি হয়ে যায় তবে এ আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে এ দুনিয়ার মুসলমান
আব্বাজান সোনা মানিকে আমার আজকে শুনে যাও রাতের বেলা রে বাবারায় আমার আজকে দয়ার নবী মায়ার নবী আমার বলতে আসেন এ আমার উম্মত উম্মতিরা যদি তোমরা আল্লাহ তাআলাকে রাজি করতে চাও তবে সর্বপ্রথমে আমাকে ভালোবেসে দাও আমাকে রাজি করো আমি যদি রাজি হয়ে যাই আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে আর আল্লাহ তাআলা রাজি হয়ে গেলে আপনার বেড়া পার হয়ে যাবে এ মুসলমান বেরাদার আমরা শান্তির ধর্ম পেয়েছি আমরা শান্তির ধর্ম নিয়ে বেঁচে আছি আমরা শান্তির ধর্ম নিয়ে ব্রাদার এই পবিত্র জান্নাতের কিয়ারেতে এসেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম যে আমরা ধর্মটা পেয়েছি সেটাই হচ্ছে ইসলাম আর ইসলাম মানেই হলো শান্তি আমার আল্লাহ বলেন বান্দা বান্দি রে আমি কোন ধর্মকে পছন্দ করি না কিন্তু আমি যেটা ধর্মকে পছন্দ করি সেই ধর্মটাই হলো ইসলাম ধর্ম যেই ধর্মটা আমি ভালোবাসি ওটাই হলো আমার ইসলাম আর ইসলাম মানেই হলো শান্তি তো আজিজ আনে মোহতরম বিরাদরান ইসলাম ভালো আমাদেরকে সকলকে বাঁচতে হবে কাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নিজের বেটা বেটি বাবা মা আত্মীয় স্বজনের চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে জোরে বলেন আজিজানে মোহতরম ব্রাদারান ইসলাম কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছিলেন কেমন মুহাব্বত করেছিলেন চলে আসুন একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন এহেন অবস্থায় এমন একটা রাস্তা দিয়ে হযরতে বিলাল চলে আসছেন হযরতে বিলাল চলে আসছেন নবী আমার সাহাবাদের সামনে কথা বলছেন কি কথা বলছেন এই আমার সাহাবারা তোমরা এই রাস্তাতে চললে তোমাদের ঈমান বেঁচে যাবে এই আমার সাহাবারা তোমরা এই পথে চললে গোমরাহ হয়ে যাবে তোমরা সর্ব টাইম সব সময় সোজা রাস্তার উপরে চলো জোরে বলেন আজিজানে মোহতরম ব্রাদারান ইসলাম নবী আমার শিক্ষা দিচ্ছেন এহেন অবস্থায় হযরতে বিলাল চলে আসছেন কিছু দূর থেকে একটা আড়াল দিয়ে বেলাল দেখতেছেন কত সুন্দর নুরানিওয়ালা চেহারা এত মিষ্টি মিষ্টি কথা বলতেছেন এত মিষ্টি মিষ্টি কথা বলছে বেলাল শুনছে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম হযরতে বেলাল সহ্য করতে পারলেন না গুটি গুটি পায়ে এক কদম দুই কদম করে আস্তে আস্তে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন আসার পরে পরে বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখনো কালমা পড়িনি গো নবী আমি আপনার ইসলামে আসতে চাই গো নবী ইয়া রাসূলুল্লাহ আমাকে কালমা পড়িয়ে দেওয়ার পরে আমি আপনার ইসলাম নিয়ে আসব আমি ঈমান নিয়ে মুসলমান হয়ে যাব গো আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে আমাকে মুসলমান করিয়ে দাও আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বেরাদার যেন এবার পাশে বসাইয়া দেওয়ার পরে যেন বলতে আছেন বেলাল তোমাকে কে বলল বলো আমি কি তোমাকে বলেছি না গো ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মুবারাকা শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে আমার উপরে কোনো জবরদস্তি করা হয় নাই আমার উপরে কোনো যেন জবরদস্তি করা হয় নাই তবে নবী গো
রাসূলুল্লাহ আপনার কথা শুনে আমার দিল ভরে গেছে গো নবী আপনার কথা শুনে আমার প্রাণটা আনন্দিতময় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না আমার দিলটা পাগল পাড়া হয়ে গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আপনার কালমা পড়াইয়া দাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিরাদার হযরত বেলালকে এবার যেন কালমা পড়াইয়া দিলেন কালেমা পড়াইয়া ইমাম নি আসলেন মুসলমান হয়ে গেলেন জোরে বলেন এ মুসলমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা কালমা পড়ে নিলেন বাবা মালিক উমাইয়া কাফের বাড়িতে বিলাল থাকতো উমাইয়ার যেন দাস্তগিরি করত বিরাদার কিন্তু মালিক জানে না আমার গোলাম বিলাল কালেমা পড়ে নিয়েছে এখন অবস্থাতে বিরাদার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে বসে বসে বাবা এবার যেন বলতে আরম্ভ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী গো আমি যে ইসলাম কবুল করলাম গো নবী আমি যে কালমা শরীফ পড়ে নিলাম গো নবী তবে আমাকে ইসলামে চলার জন্য আমাকে ইসলামে চলার কিছু নিয়ম কানুন শিখিয়ে দেন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার হযরত বেলালকে জানো কোন রাস্তাতে চলতে হবে কেমন করে চলতে হবে কেমন ভাবে থাকতে হবে কেমন ভাবে বাড়াইতে হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ভাই হযরত বেলালকে জানো সব কিছু শিখিয়ে দিলি জোরে বলেন সব কিছু শিখিয়ে দিচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখে নিলেন আস্তে 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 দিনের পরে দিন কাটতে লাগলো হযরত বেলাল আবার গুটি গুটি পা নিয়ে কাফির উমাইয়ার বাড়িতে ব্রাদার পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে যে সব কাজগুলো ছিল হযরত বেলাল সুন্দরভাবে আস্তে আস্তে কাজ কাম সেরে নেওয়ার পরে নিজের ঘরে ঢুকলেন আর ঢুকে যাওয়ার পরে সমস্ত ঘরের জোনাক আলোকে বন্ধ করে দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহ তাআলার জিকরে আজকারে মশগুল হয়ে গেছে এ মুসলমান দোস্ত বন্ধুগণ আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক উমাইয়ার বাড়িতে যেন ব্রাদার যেন ঘরের ভিতরে বাবা জানালা দরওয়াজা বন্ধ করে দিয়া লাইটিং সমস্ত কিছু বন্ধ করে দিয়া বন্ধকার ঘরের ভিতরে বেলাল যেন ব্রাদার আমার আল্লাহ তাআলার জিকির আজকার করতে আছে এহেন অবস্থায় ব্রাদার দিনের পরে দিন কাটতে লাগলো রাতের পরে রাত চলে যেতে লাগলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার এবার সময় যখন কাটতে লাগলো এমন একটা টাইম চলে আসলো রে বিরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে জিকির আজকার করতে আছেন বাবা ওই উমাইয়া কাফিরের কিছু সেনাবাহিনীরা ওই ঘরের জানালা দিয়ে বাবা টুক টুক করে দেখতেছিল আজকে উমাইয়ার গোলাম হযরত বেলাল যেন কি না পড়তে আছে কোনো ঘরে আলো জ্বলে না ঘর বন্ধ করেছে বেলাল কি করতে আছে শুনি বেরাদার তারা শোনার জন্য যায় কিন্তু আওয়াজ বাইরে আসতেছে না তারা শোনার জন্য কান লাগায় কিন্তু আওয়াজ বাইরে আসে না এ বিরাদার সবাই দোস্ত বন্ধুরে একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কামলি ওয়ালা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবারে ব্রাদার চলতে আরম্ভ করলেন চলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো ও আমার মায়ার নবী গো আমাকে আরেকটু শিক্ষা দেন গো আল্লাহর নবী নবী আমার আবার বিলালকে শিক্ষা দিলেন এবার শিক্ষা নিয়া বিরাদার পাহাড়ের গুহায় গুহায় পাহাড়ের আড়ালে আড়ালে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আছেন এবার বিরাদার কোন সময় গাছের আড়ালে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আছেন বিরাদার নামাজ পড়তে পড়তে উমাইয়া কাফিরের সেনাবাহিনীদের
নজর পড়লো বেলালের উপরে হযরতে বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু বিরাদার দেখতে পাচ্ছেন এক আল্লাহ তাআলার দরবারে মাশগুল হয়ে গেছেন কিছুক্ষণ পরে উমাইয়া কাফিরের সেনাবাহিনীরা হযরত বেলাল রাদি আল্লাহ তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে গেলেন বলে বেলাল ও বেলাল তুমি কি আমাদের ধর্মটাকে ত্যাগ করে দিয়েছো নাকি বলো তুমি কি আমাদের ধর্ম থেকে বঞ্চিত হয়ে গেছি নাকি বলো তুমি কি আমাদের মাবুদের সঙ্গে অন্যায় করেছো নাকি বলো হযরত বেলাল বলতে লাগলেন ও আমার ভাইয়েরা তোমরা শোনো আমি বলতেছি তোমরা জেনে নাও আমি বেলাল বলতেছি বলে ভাইয়েরা রে আমার ভাইয়েরা শোনো আমি বেলাল ওই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারাকা শোনার পরে পরে আমি নিজের মনটাকে বদলাইতে পারলাম না আমি আমার মনটাকে থামতে পারলাম না আমি আমার মনে যেন কোনো যেন কিছুই করতে না পেরে আনন্দ হয়ে নবীর প্রেমে পাগল হয়ে আমি কালেমা পড়ে নিয়েছি আমি মুসলমান হয়ে গেছি আমি ঈমান নিয়ে এসেছি আমি এখন আল্লাহ তাআলার যেন মুমিন বান্দা হয়ে গেছি ও ভাইয়েরা শোনো আজকে আমি হযরত বেলাল তোমাদের সামনে বলতেছি তোমরা আমার মালিককে কোনো কথা বলবে না উমাইয়ার সামনে তোমরা আলোচনা করবে না ওই বাবা উমাইয়ার সেনাবাহিনীরা বলতে লাগলো বেলাল এটা তো হতে পারে না যে আমাদের ধর্মকে ত্যাগ করে দিয়ে অন্য ধর্মে চলে গেল আমরা কেমন করে তার কথাটা ছোপাবো বলো হযরত বেলাল বলতে লাগলেন ভাইয়েরা রে তোমরা কি না বললে হবে না বলে না হবে না আমরা বলবো এবার বাবা আস্তে আস্তে করে উমাইয়া কাফের বাড়িতে চলে আসলেন আর আসার পরে হযরত বেলালের বিষয়ে বাবা ওই সেনাবাহিনীরা উমাইয়া কাফিরকে বলে দিলেন যেমন বলে দেওয়া হলো উমাইয়া কাফির বাবা বিশ্বাস রাখলেন না উমাইয়া কাফির বাবা বিশ্বাস করলেন না 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 হতে পারে না আমি আমার গোলামকে চিনি আমি আমার গোলামকে জানি আমার ধর্ম ছেড়ে হযরত বেলাল যেন কোনো ধর্মতে যেতে পারবে না আমার বিশ্বাস আছে কে বলছে উমাইয়া কাফির বলছে এ মুসলমান এহেন অবস্থায় একদিন ঘোড়ার পিঠে চড়ে উমাইয়া কাফির যেন বাবা চলতে আরম্ভ করলো ফাঁকা ময়দানের দিকে আর ওই ময়দানের ভিতরে বাবা একটা মোটা গাছ ওই গাছের আড়ালে বেলাল নামাজ পড়ার পরে নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার জিকরে আজকারে মশগুল ধ্যান রয়েছে এহেন অবস্থায় বাবা হযরত বেলালের উপরে উমাইয়া কাফিরের নজর পড়ে গেল যেমন নজর পড়ে যাওয়া উমাইয়া কাফির আর বরদাস্ত করতে পারল না বাবা তেজ রাফতার ঘোড়া চালিয়ে দিল বেলালের দিকে এবার বেলালের দিকে ঘোড়া চালিয়ে দেওয়ার পরে হযরত বেলাল রাদি আল্লাহ তাআলা আনহুকে বলতে আসেন বলে ও আমার গোলাম বলে বেলাল রে তুমি কেন আল্লাহ তাআলার দরবারে মাথা নত করেছো এ বেলাল বলো আমাদের ধর্ম থেকে কি তুমি বঞ্চিত হয়ে গেছো আমাদের ধর্মটা কি তোমার জন্য খারাপ হয়ে গেছে বেলাল বলতেছে মালিক ও আমার মালিক গো আজকে আমি কোনো মিথ্যা কথা বলবো না আজকে আমি কোনো সত্য গোপন করব না তবে মালিক শোনো আমি আমার জীবনের বুকে এত সুন্দর ভালো আনন্দময় কথা কারো মুখে শুনতে পাইনি আজকে যে কথাগুলো আমার রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে আজকে যে কথাগুলো মুসলমানদের নেতা আমাকে বলেছে আজকে যে কথাগুলো নবী মুস্তাফা আমার সামনে বলেছে মালিক গো ও আমার মালিক উমাইয়া শুনে নাও আমি আমার ধর্ম থেকে আর তোমাদের ধর্মে যাব না যে ধর্মটা আমি গ্রহণ করে নিয়েছি যে ঘর ধর্মে আমি চলে এসেছি যে ধর্মটা ছেড়ে আমি মুসলমান হয়ে গেছি যে ধর্মটা ত্যাগ করে আমি ইসলামে দীক্ষিত হয়ে গেছি উমাইয়া আমি আমার ধর্ম ছেড়ে আর তোমাদের ধর্মে যাব না উমাইয়া কাফির বলতে আরম্ভ করলো বলে বেলাল রে তুমি কি জানো না যদি তুমি ইসলাম ধর্মটাকে ত্যাগ না করো রে বেলাল তবে তোমার শরীরের পিঠে চামড়া থাকবে না
তোমার শরীর দিয়ে টপ টপ করে রক্ত ঝরবে তোমার শরীরের হাড়িগুলো গোড়া গোড়া হয়ে যাবে এ বেলাল তোমাকে কি ডর লাগে না বেলাল তোমাকে কি কোনো ভয় লাগে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতে লাগলেন বলে উমাইয়া মালিক এই আমার উমাইয়া আমি যার কথা শুনে পাগল হয়ে আমার মনটা যেন পরিবর্তন হয়ে গেছে রে উমাইয়া উমাইয়া রে আমার শরীর থেকে যদি প্রাণ চলে যায় চলে যাবে প্রাণ দিয়ে দেব কিন্তু আমি উমাইয়া ঈমান যেন দেব না এ উমাইয়া তুমি আমাকে অত্যাচার করবে আঘাত করবে তো করো আমি তোমার আঘাত বরদাস্ত করে নেব কিন্তু আমি যেই রাসূলের কথা শুনেছি যেই নবী মুস্তাফার প্রেমে পড়ে গেছি আমি সেই প্রেম ত্যাগ করতে পারবো না জোরে বলেন কে বলছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এ আমার বাবারা মায়েরা শুনে যাও রাতের বেলা মা এবার হযরত বেলালকে বেরাদার যেন উমাইয়া কাফে দু চারজন সেনা বাহিনী লাগিয়ে দিল বলে ওই যে দেখো একটা ফাঁকা মাঠে একটা খাম্বা গাড়া একটা পোল গাড়া আছে রে বেরাদার ওই পোলের মধ্যে হযরত বেলালকে হাত পা বেঁধে দাও হযরত বেলালের বেরাদার হাত পা বেঁধে দেওয়া হলো যেমন হাত পা বেঁধে দেওয়া এহেন অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার যেন বেঁধে দেওয়া হয়েছে বেলালকে এবার বেঁধে দেওয়ার পরে বাবা যেন চাবুকের বারে যেন আঘাত করতে লাগলো বেলালের পিঠে চাবুক করতে লাগলো বেলালের পিঠে যখন একটা চাবুক করলো চার আঙ্গুল চাপটা হয়ে বেলালের পিঠের যেন মাংস উঠে গেল বেলালের পিঠের মাংস উঠে যায় বেলালের দুই চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো আহারে বেলাল আহারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পিঠের উপরে আরেক চাবুক পড়লো চার আঙ্গুলের মতো বাকলা যেন বেলালের পিঠ থেকে উঠে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রাদার যেন আর বরদাস্ত করতে পারে না উমাইয়া বলে বেলাল রে এ আমার বেলাল যদি তুমি কালমা শরীফ ছেড়ে দাও যদি তুমি ঈমান নামাজা বন্ধ করে দাও ছেড়ে দাও রে বেলাল আমি তোমাকে আঘাত করব না আমি তোমাকে আর নির্যাতন করব না আমি তোমার শরীর থেকে রক্ত বহন করব না আর বেলাল শোনো যদি তুমি ঈমান নিয়ে আসা বন্ধ না করো কালমা উচ্চারণ বন্ধ না করো তবে বেলাল দেখো আজকে তোমার পিঠের কি অবস্থা হয়েছে রে আজকে তোমার পিঠের অবস্থা কি হয়েছে এর চাইতেও ভয়ঙ্কর শাস্তি উমাইয়া আমি দেব হযরত বেলাল বলে উমাইয়া রে আমি তোমার সমস্ত জানো এ শাস্তি পেতে রাজি আছি কিন্তু আমি আমার কলমা যেন নবীর কলমা ছাড়বো না আমি নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি আমি ইমাম দেব না আমি আমার যেন ইসলামকে হারাবো না হযরতে বেলালের উপরে বাবা আবার যেন চাবুক মারা হইলো আবার কড়া মারা হলো হযরতে বেলালের শরীর বাবার জর্জিত হয়ে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো যেমন রক্ত পড়ে যাওয়া উমাইয়া যেন আবার বলতেছে বেলাল কালমা শরীফ ছেড়ে দাও ঈমান নিয়ে আসা ছেড়ে দাও বেলাল আমাদের ধর্মে ফিরে এসো আমাদের ধর্মে চলে এসো আমাদের শহরের আমাদের ওই যে দেখো গ্রাম থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় কবিরাজ ডেকে নিয়ে আসবো বড় বড় ডাক্তার ডেকে নিয়ে আসবো বড় বড় হাকিম ডেকে নিয়ে আসবো বেলাল তোমার চিকিৎসা করে নেব তোমার যেন চিকিৎসা করে নেব বেলাল তোমাকে আর কষ্ট দেওয়া হবে না তোমাকে আর আঘাত দেওয়া হবে না বেলাল শুধু কালমা শরীফ ছেড়ে দাও হযরত বেলাল বলতে আছে ও উমাইয়া
আমাকে যতই মারো আমি বরদাস্ত করব রে কিন্তু যে নবীর কালেমা শরীফ আমি পড়ে নিয়েছি ঈমান নিয়েছি আমি ওই কালেমা শরীফ আর ছাড়ব না আমি নবীর প্রেমিক হয়ে গেছি আমি নবীর গোলাম হয়ে গেছি আমি নবীর দিওয়ানা হয়ে গেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা নবীর দিওয়ানা হয়ে গেছে কোনো চিন্তা নাই কোনো ডর নাই তাদের মরণের অভাবে কোনো চিন্তা নাই তাদের কবরের মধ্যেও কোনো চিন্তা নাই এ আজিজ রে মোহতরম বিরাদার সময় নিগ্রাম দোস্ত রে যারা আমার নবীকে রাজি করে নিয়েছে তারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকেও রাজি করে নিয়েছে আজকে আমরা সন্নি মুসলমান দুনিয়ার সমস্ত জায়গাকে ত্যাগ করে দিয়া ঠান্ডার মৌসুমে ফুলের বিছানা হারিয়ে দিয়া আজকে ব্রাদার জান্নাতের বাগানে বসে আছি এ মুসলমান ওই সমস্ত কোরআনী মোলামারা কো মুখের বাণী শুনবো হাদিস কোরআনের কথা শুনবো তার জন্য আশা নিয়ে বসে আছি এ আজিজ রে মোহতরম ব্রাদার সামাইন দোস্ত রে আজকে আমরা নবীর দিওয়ানা হয়ে পবিত্র জায়গাতে বসেছি বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসাকে কবুল করুক সকলে বলুন আল্লাহু আমিন এ মুসলমান বিরাদার যারা আমার নবীকে ভালোবেসে গেছে তাদের চিন্তা নাই তাদের মরণ বলে ডর নাই তাই তো আবার কবি নিজের ভাষায় বলছেন বাবা ও নবীর প্রেমিকেরা গো এ খোদার নূরে